এই বাবু 9টা বেজে গেছে এই বাবু 9টা বেজে গেছে 9টা 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 বেজে গেছে হ্যাঁ আগে ডাকবে তো 6:30 বাজে ভাই তুমি এখন কেন ডাকলে রাতে কি খাবে যা খুশি যা খুশি তো এখন বলছো তোমার ওই ঝাল ঝাল চিকেন একটা তাহলে বানিয়ে আজকে তো শনিবার আজকে তো চিকেন বানাতে পারবো না তাহলে পোস্ত দিয়ে বানিয়ে দাও পোস্ত দাম জানিস এবার সোনার দোকানে সোনার থালায় পোস্ত বিক্রি হবে বলে যা খুশি পটলের তরকারি আছে ওটা গরম করে দেব পটলের তরকারি আছে ওটা গরম করে দেব তুমি আমাকে পটলই খাইয়ে যাবে পটল ভালো লাগে না একদম কেন আমি করি ডিম ভাজবে না আমি বুঝতে পারছি না তাহলে আমি নাচ করছি তুমি আমাকে একই কথা যদি একই জিনিস খাওয়াবে তাহলে আমাকে খেতে হবে না যা কি করছোটা কি তুমি তেল দিয়ে তো মাসাজ করছি না মা যা করছো তা তো ঝড়ের পূর্বাভাস মা আমি দীঘা যাবো ভাবছি হ্যাঁ যাবো তো এই যে টুকাই বম্বে থেকে আসবে বড়মেশ্বর বড়মাসি তুই আমি টুকাই সবাই মিলে দীঘা যাবো এই সপ্তাহে ভাবছি আমি একটু বন্ধুদের সঙ্গে যাবো বন্ধুদের সঙ্গে দীঘা যাবি হ্যাঁ কোন বন্ধুদের সঙ্গে দীঘা যাবি আরে প্রীতি 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 কে একদম দীঘা যাওয়ার দরকার নেই তুমি ভাবলে কি করে যাবে তোমাকে দীঘা যাবি বড় হয়ে গেছো মানে অত বড় হয়ে যাও নি যে বন্ধুদের সঙ্গে দীঘা যাবে ফোন নাম্বার দাও আমি বন্ধুদের ফোন করব কাদের সঙ্গে দীঘা যাবে দাও ফোন নাম্বার Few moments later. মা সব ডিটেল আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি প্রীতির নাম্বার দিয়েছিস হ্যাঁ মা এবার যাব তো কোথায় দীঘা একদম হ্যাঁ তো ডিটেল পাঠালাম যে তাহলে ডিটেলটা কেন পাঠালাম তো একই ভুল বারবার কেন কি রে কিসের জন্য হবে এটা প্রেজেন্টেশন চলছে নাকি বাজার বাজার চলছে না হেই হ্যাঁ রাখছি এতটা দেরি হলো কাজ করছিলাম মা একটা ফোন করে দিতে পারলি না এত প্রশ্ন কেন তোমার অফিসে প্রশ্ন বাড়িতে প্রশ্ন আমি আর পাচ্ছি না মনে যেন বাড়িতে বেরিয়ে যাই আমি কি আর বললাম যে এত রাগ করলি বিরিয়ানি বানিয়েছি ফ্রিজে তুলে দিচ্ছি ভেবেছিলাম তোর সাথে একসাথে খাবো কবে খাই সরি মাথাটা একটু গরম ছিল চলো খাই চল